আমি বীরভূম থেকে আমিরুল মোর্শেদ বলছি। আজকে কয়েকটা বিষয় আমি না বলে আর থাকতে পারছি না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 3 দিন আগে আনোয়ার সাহেব মিশন ডিরেক্টরকে ফোন করে, ম্যাডামকে ফোন করে তিনি আমাদের অবগত করেছিলেন, রাজ্যের সমস্ত শিক্ষকদের, যে মঙ্গলবার আপনাদের অনারিয়াম ছাড়া হবে রাজ্য থেকে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর 1টার সময় আনোয়ার সাহেব পুনরায় ম্যাডামকে ফোন করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। তখন ম্যাডাম উত্তর দিয়েছিলেন এবং তার কল রেকর্ডও আনোয়ার সাহেব গ্রুপে পোস্ট করেছিলেন এবং তিনি ভিডিও বার্তায় সেটা বলেছিলেন। ম্যাডাম বলেছিলেন যে কাজ আপনাদের চলছে দ্রুততার সঙ্গে, আগামীকাল যেহেতু ব্যাংক বন্ধ তাই আগামী পরশু দিন অর্থাৎ 2 তারিখে আপনারা আপনাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। তো যাই হোক, আনোয়ার সাহেবের ফোনের পরিপ্রেক্ষিতে ম্যাডাম নিশ্চয়ই আরও তৎপরতার সঙ্গে কাজটা করেছেন, তার জন্য আনোয়ার সাহেবকে আমরা রাজ্যের সমস্ত SSKMSK শিক্ষকের পক্ষ থেকে, বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আমি আমাকে আনোয়ার সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো তিনি যে কথাটা বলেছিলেন দুপুরের দিকে, তারপর ম্যাডাম সেটা ফোনটা পাওয়ার পর আরও তৎপরতার সঙ্গে কাজটা করেছেন এবং বিকাল পর্যন্ত তিনি ব্যাংকে টাকাটা ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, সেই পরিস্থিতিতে ইতিপূর্বে আমাদের আর এক নেতৃত্ব, রাজ্যের MSK নেতৃত্ব মুকলেশবাবু, তিনিও কিন্তু গ্রুপে পোস্ট করেছিলেন যে অনারিয়াম ছাড়া হচ্ছে, আপনারা 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, রাজ্যের একজন মাননীয় শিক্ষক মহাশয় প্রীতমবাবু, তিনি এই দুজন ব্যক্তিকে, যে দুজন ব্যক্তি আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যে দুজন ব্যক্তি আমাদের কবে অনারিয়াম ঢুকবে না ঢুকবে সেই ব্যাপারে সদা তৎপর, সব সময় তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আনারুল সাহেব, অথচ এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে তিনি ঢপবাজ কথাটা ব্যবহার করেছেন, আমি তো মনে করি প্রীতমবাবুর ক্ষমা চাওয়া উচিত এই কথার পরিপ্রেক্ষিতে, কারণ এরা যে ঢপবাজ নয় সেটা তার প্রমাণ এরা কিন্তু দিয়েছেন। হয়তোবা ম্যাডাম তৎপরতার সঙ্গে কাজ করার জন্য কালকেই বেতনটা ছেড়ে দিয়েছে এবং সেটাও নিশ্চয়ই জেনে রাখবেন এই দুজন ব্যক্তির তৎপরতার জন্যই ছেড়েছে এবং তাতে SSKMSK শিক্ষকদের মঙ্গল হয়েছে, কিন্তু প্রীতমবাবু এদেরকে ধপবাজ বলেছেন এটা খুব দুর্ভাগ্যজনক। একজন শিক্ষক হিসাবে আরেকজন শিক্ষকের বিরুদ্ধে এত বড় একটা নোংরা ভাষা ব্যবহার করা আমি মনে করি খুব অন্যায় এবং অনুচিত। প্রীতমবাবুর অতিসত্বর এদের সঙ্গে ফোন করে তার ভুলটা স্বীকার করা উচিত বলে আমি মনে করছি। রাজ্যের সমস্ত SSKMSK শিক্ষকদের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা এই সমস্ত বিভ্রান্তকারী শিক্ষকদের কথায় কান দেবেন না, যারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করে চলেছে, আমাদের জন্য তারা যারা সদা সর্বদা কাজ করে চলেছে তাদের সমর্থন জাগিয়ে আপনারা এই প্রীতমবাবুর কথার সকলেই প্রতিবাদ করবেন। এই আশা ভরসা রেখে বীরভূম জেলার পক্ষ থেকে আমি রাজ্যের সমস্ত SSKMSK শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বার্তাটা আজকে আমি শেষ করছি। নমস্কার।